2021 সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যমায়ের দেশ এবং 2041 সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলায় পরিণত করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে 2016-17 অর্থ বছরে ফেনী জেলা প্রশাসন কর্তৃক গুরুত্বপূর্ণ কাজ সম্পাদিত হয়েছে এবং চলমান আছে তা সংক্ষেপে তুলে ধরা হল। অভ্যন্তরীণ পর্যটন বিকাশ ও সৃজনশীল উপায়ে জেলার তরুণ প্রজন্মকে নিজ জেলার মাটি, মানুষ, ঐতিহ্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর লক্ষ্যে স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিভ্রমণের এক নতুন উদ্ভাবনী উদ্যোগ নেওয়া হয়েছে, যার নাম ফেনিউরিজম। ফেসবুকের মাধ্যমে নাগরিক সেবাকে সাধারণ মানুষের হাতের মুঠোয় নিয়ে আসতে জেলা প্রশাসনের উদ্যোগে চালু করা হয় ফেনি সিটিজেন্স ভয়েস। ফেনি জেলাকে মাদকমুক্ত মডেল জেলা হিসেবে তৈরির লক্ষ্যে এ জেলার যুব সমাজের মাঝে মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি এবং মাদকের ভয়াবহ ক্ষতিকর দিক তুলে ধরার নিমিত্ত এক বিশাল মাদক বিরোধী জনসমাবেশের আয়োজন করা হয়। জনসমাবেশে উপস্থিত সকলে মাদককে না বলুন শপথ বাক্য পাঠ করেন। ফেনী জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি অফিস ও আদালত প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ক্লিন ফেনী, গ্রিন ফেনী উদ্যোগ গ্রহণ করা হয়। ভাষা সৈনিক আব্দুস সালামের স্মৃতিকে অম্লান করে রাখতে জেলা প্রশাসনের একান্ত প্রচেষ্টায় ভাষা শহীদ আব্দুস সালামের শৈশবের স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম শহীদ সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে নামকরণ করা হয়। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার রোধকরণের লক্ষ্যে স্থানীয় ধনাঢ্য ব্যক্তিদের আর্থিক সহায়তায় 209টি বিদ্যালয়ে 32,419টি টিফিন বক্স বিতরণের মাধ্যমে মিড ডে মিল চালু করা হয়। মেধাবী জাতি গঠনের লক্ষ্যে দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে অযত্ন অবহেলায় পড়ে থাকা ফেনী পাবলিক লাইব্রেরিটি সংস্কার করা হয় এবং ফেনীর প্রথম মহকুমা প্রশাসক কবি নবীন চন্দ্র সেনের নামে নামকরণ করা হয়। কর্মজীবী ল্যাকটেটিং মায়েদের সুবিধার্থে মাতৃছায়া নামে মাদার্স কর্নার নির্মাণ করা হয়। ছাগলনাইয়া উপজেলা ও ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী বর্ডার হাটে দুই বাংলার জনগণের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2017 পালন করা হয়। জেলা প্রশাসনের কর্মচারীদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করার জন্য ডিজিটাল হাজিরার ব্যবস্থা করা হয়েছে। সেবা গ্রহীতাদের জন্য সেবা প্রাপ্তি সহজীকরণের জন্য ফ্রন্ট ডেস্ক স্থাপন করা হয়েছে। জেলায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসক কর্তৃক প্রকল্পগুলো নিয়মিত পরিদর্শন করা হয়। ফেনী জেলাবাসীর বিভিন্ন সমস্যা অভিযোগ সরাসরি শোনার জন্য জেলা প্রশাসক সপ্তাহে প্রতি বুধবার গণশুনানির আয়োজন করে থাকে।